ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. جنكوبون প্রশ্ন করেছেন যাকাত ও ট্যাক্সের মধ্যে পার্থক্য কি? যাকাত এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া বিধান, এটা সবার জন্য নয়, যারা ধনী বা যাদের নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে তাদের জন্য, এটা হচ্ছে শুধুমাত্র ওই সব ব্যক্তিদের জন্য যাদের নিসাব পরিমাণ টাকা পয়সা বা অর্থ সম্পদ রয়েছে তাদের। আর যেটা ট্যাক্স আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে জাতির ওপরে একটা নির্যাতন, অত্যাচার, এটা জাতির জন্য একটা গজব ধরা যায়। মানুষ যে এরকম পাপ করছে সেই রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় গজব দিয়ে মানুষকে শাস্তি দিচ্ছেন দুনিয়াতেই। তো ট্যাক্স এটা হচ্ছে সরকারিভাবে এটা জনগণের ওপরে নির্যাতন, এছাড়া কিছু নয়, এটা হচ্ছে নির্যাতন যেটা সবার উপরেই চলছে, ধনী গরিব কারো কোনো হিসাব নেই। এবং যদি ধনী আর গরিব হয় তাহলে সেখানে কম বেশি নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যাকাতের ব্যবস্থা করেছেন সেটা শুধুমাত্র নিসাব পরিমাণ সম্পদ অর্থ সম্পদওয়ালা ব্যক্তিদের ক্ষেত্রেই, কিন্তু গরিবদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানই দেননি। এই জন্য যাকাত এবং ট্যাক্স দুইটা অনেক পার্থক্যের একটা বিষয়। যেটা যাকাত আল্লাহ তাআলা দিয়েছেন সেটা তুখাদু মিন গানিমিহিম ফাতুরাদ্দু আলা ফাকিরিহিম, সেই বুখারীর মধ্যে হাদিস রয়েছে 7372 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকাতের মাল হচ্ছে ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের কাছে দেওয়া, গরিবদের মাঝে বন্টন করা। কিন্তু এই যে টাকা যেটা ট্যাক্স, এটা সব সর্বসাধারণ মানুষ সব ধরনের মানুষের কাছ থেকে নিয়ে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে এটা বড়লোক পরিবারের মধ্যেই চলে যায়, বা যারা বড় দায়িত্বশীল ব্যক্তি যারা রয়েছে তাদের, তারা এগুলো অর্থ সম্পদ মেরে খায়, যার কারণে এটা অনেক পার্থক্যের বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।